अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই আওয়াজটা কিসের? কে আছে ওখানে? আরে ওখানে আমাদের পাড়ারই বাচ্চারা ক্রিকেট খেলছে বোধহয়। খেলতে খেলতে বোধহয় মেরেছে, তাই কাঁচ ভেঙে গেছে। এই সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, কি করি আর। আমি একবার গিয়ে দেখব। তুমি বসো না সুধা, উদয়কে একটু চা করে খাওয়া না। সুধা যা, কি চাটা দে, যা। তুমি বসো, আমি গিয়ে দেখছি। এসো বসো না। গায়ত্রী দেবী কেমন আছেন? খুব ভালো আছে। কয়েকদিন আগেই আমরা বেরিয়েছিলাম ডিনার করতে, আর জেঠিমা আমাদের সঙ্গেই গিয়েছিল। আর স্পেশালি বৌদি অনেক সম্মান পেয়েছিল সেদিনকে হোটেলের পক্ষ থেকে। উনি যে ওই অনাথ মেয়েকে রক্ষা করেছিলেন না ও স্বামীর হাত থেকে, সেই জন্য। হ্যাঁ দিদি বলেছিল, বলেছিল দিদি। এত বিশ্বাস করেছিলাম এই মানুষটাকে আর ও আমার সাথে। জ্যোতি দিদি সব সময় আমায় বলেছিল সব সময়। না না না, আর বেঁচে থাকতে চাই না। মা হাতে লেগে যাবে, মরে যেতে চাই। এরকম করতে নেই মা, যা হয়ে গেছে সেটা বলার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে দেখবি। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। কোনো যন্ত্রণা মিটবে না, কোনো আঘাত মুছবে না মা। আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, আমার বেঁচে থাকার। এই পাপ যে আমি, এই পাপ যে আমি করব না। যদি আমি তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে থাকলেও তোমাদেরও শেষ করে দেব মা। আমি থাকতে চাই না। সুষমা চুপ কর, চুপ কর মা, চুপ কর। সব ঠিক হয়ে যাবে মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। কেন হলো মা আমার সাথে, কেন হলো? চা এসে গেছে। আচ্ছা সুধা, তুমি অফিস যাবে না আজকে? না আসলে ওই, হ্যাঁ বাস এখনই যাচ্ছি। এমনিতেই তোমার অফিসটা আমার অফিসের পথেই, আমি তোমায় ড্রপ করে দেবো। তুই বরং উদয়ের সঙ্গে চলে যা, যা চলে যা। আমি ক্লান্ত হয়ে গেছি মা, ক্লান্ত আমি। দেখ দেখ, আমরা সবাই আছি তো, আমরা সবাই তোর পাশে আছি, কিচ্ছু হবে না তোর। দেখিস কি যে করিস না তুই, চলো ওঠ, ওঠ এবার, ওষুধ লাগিয়ে দেবো আমি। উঠে দাঁড়া, আয় আয় আমার সঙ্গে আয়। আচ্ছা আঙ্কেল আমরা আসছি। হ্যাঁ বাবা আসছি ঠাকুমা। হ্যাঁ বাবা যাও, যাওয়া যাক। বাই বৌদি। জ্যোতি, ওরা সবাই আমাকে এত ভালোবাসে, কিন্তু আমি সমানে মিথ্যে বলে যাচ্ছি। কিছুতেই বলতে পারছি না যে সুধা আমার বোন, আমার নিজের বোন। পঙ্কজ,
নিজের থেকে বেশি আমাকে বিশ্বাস করে। আমি তো ওকেও ঠকাচ্ছি না বাবা, আমি এই মিথ্যের বোঝা নিয়ে আর বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সবাইকে সত্যিটা বলতে চাই আমি বাবা। যদি তুই এরকম ভুল করিস না মা, কখনো কখনো কারোর দেরিতে বলা সত্যিটাও অপরাধ হয়ে যায় মা। মা তাদের তুই কি জবাব দিবি? ওরাও তো ভাববে এতদিন ধরে কথাটা কেন লুকিয়ে রেখেছিস, আর এখন এইভাবে হঠাৎ বলাটা দরকারটাই বা কি? মা ওদের এটাও মনে হবে যে তুই হয়তো ওদের থেকে আরো অনেক কিছু লুকিয়ে রেখেছিস। একটা সত্যি ওখানে তোকে অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে মা, তার উত্তর তোর কাছে নেই। মা এই সত্যিটা তোর জীবন নষ্ট করে দিতে পারে। তাহলে কি করব বাবা? আর যে আমি কথা লুকোতে পারছি না বাবা, কেন আমি পঙ্কজকে বিয়ের আগে সব সত্যিটা বলে দিইনি? মিথ্যে তো মিথ্যে হয় তাই না বাবা, ভুল করে ফেলেছি আমি, কি করব আমি এবার? সেই সময়টা অন্যরকম ছিল জ্যোতি। মা কি বলতিস তুই ওকে যে তোর বোন সুষমা পালিয়ে তাকেই বিয়ে করেছে যাকে তুই? জ্যোতি মা আমি সাক্ষী আছি, আমি বলবো তুই সুষমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিস, অনেকবার সাবধান করেছিস যাতে ব্রজকে বিয়ে না করে, কিন্তু ওর ভাগ্য। আমি সেই মানুষটাকে বিয়ে করেছি যার স্বপ্ন জ্যোতি দিদি দেখেছিল, কিন্তু ব্রজ কখনো তোমায় সেই চোখে দেখেনি, তুমি শুধু ওর পিছনে পড়েছিলে। ও যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা হলাম আমি। আমি তো নিজের জীবনটা নষ্ট করে দিলাম, আর জ্যোতি দিদির বিয়েটা না, সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে, আর যে আসতে চলেছে সেও তো বদনামেরই ভাগিদার হবে। না আর না, আমি এসব কিছু মুছে দেব। তুই বোঝার চেষ্টা করছিস না কেন, ওই লোকটা তোকে ব্যবহার করছে। ব্যবহার তুমি আমায় করছো, অনেক হয়েছে, এবার তুমি ব্রজকে নিয়ে ভাবা বন্ধ করো। তাহলে কেন আমার সংসারটা ভাঙতে চাইছো তুমি? সবকিছু তো হারিয়ে গেছে আমার থেকে, আমার বাড়ি, আমার মা বাবা, আমার দাদা, সবকিছু। ওর ভাগ্যে এইটাই লেখা আছে। নিম দানা নিম দানা নানা 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 নানা